আচ্ছা, জল, নদী, বাতাস, যে কোনো একটার উপর একটা রচনা লেখেন। স্যার, আমি কাগজের উপর ছাড়া কোনো কিছুর উপরে লিখতে পারি না। আমি কাল ব্যাক করলে প্রশ্ন করেন আরে বা আমার মাথার উপর লিখবেন টেরা টেরা কোশ্চেনের উত্তর দেয়, টেরা টেরা সোজা জিনিস আপনি পেঁচাইতে পারেন, ঠিক আছে, সোজা জিনিসটা পেঁচান। আচ্ছা বলেন তো, আমরা জাতি হিসেবে শ্রেষ্ঠ কেন? উমা, তা না কিনলে শ্রেষ্ঠ হইতেন না। আমি কোন জন 100 টাকা চুরি করে একদা লোক বাগে যান, কি করি গাছের লগে বাঁধি না হিডেন দি। সঠিক বলেছেন। আজ তারা 100 কোটি টিয়া চুরি করে, তা করে আমরা কি করি? আসসালামু আলাইকুম স্যার। আইসা, একটা কোশ্চেন করে শেষ করতে হয় না, এমন উত্তর দেন রে ভাই, এমন উত্তর দেন। আচ্ছা স্যার, আপনার একটা কথা কম তো, যদি আপেল না ফরিয়া ফরি তো তাল, তোমার দুইলেন কি? আমার মাথা হবে। আনার মাথা কিনলে তাইলে না নিউটন বুঝতো কত জানে কত চাই। নিউটনের বোঝা লাগবে না কত ধানে কত চাল, আপনি নিজে বুঝলেই হবে। আপনি হলেন কি একটা মানে পরিপূর্ণ একটা যন্ত্র সময় নষ্ট করা। আচ্ছা, কখনো জানা হয়নি আপনার জন্মদিন কবে? কি লাই স্যার, 20 আগস্ট। ও নো, কোন বছর? প্রত্যেক বছর। আপনি বুঝেন সবই, বুঝতে পারছি সবই বুঝেন, কিন্তু আপনি এমন ভাবে উত্তর দেন যেটা নেওয়া খুবই কষ্টকর, খুবই কষ্ট, খুবই কষ্ট। স্যার, আমি লাগো আপনার অবশ্য জিজ্ঞেসি, হাজবেন্ড কাকে বলে? হ্যাঁ বলছিলেন, আবার নতুন কিছু পাইছেন? স্যার, তাহলে দেরি না করে বলে ফেলেন। বইয়ের অত্যাচারে ব্যান্ড বেজে যাওয়ার পরেও যে বেটা হাসতো হারে হাতারে কয় হাজবেন্ড। বাবা বাবা বাবা, কোথায় পানি গেলি? এত সময় অপচয় করে এগুলি খুঁজে বেড়ান মনে হয় নাকি বুদ্ধি। আচ্ছা স্যার, আপনি কোন তো, আপনি যদি কারো ধৈর্য পরীক্ষা করুন লাগে, কে কত ধৈর্যশীল, এটা কেন পরীক্ষা করবেন? আমার তো খায়া কাজ নাই মানুষের ধৈর্য পরীক্ষা করব। তাও বলেন, আপনি বলেন শুনি, আমরা শুনি। স্যার, অত্যন্ত সহজ স্যার, আপনি হেতারে হুরান্না মডেলে বুঝছেন, হুরান্না মডেলে একটা কম্পিউটার দড়াই দিবেন, যদি বুঝেন যে হেতে অনেকক্ষণ ধরে গুতাগুতি করতে আছে তো বুঝবেন হেতে হেতার ধৈর্য বালা, আর যদি দেন হেতে বাকি চুরি হালাই দিছে তো বুঝবেন শেষ। পুরান মডেলের কম্পিউটার ধরাই দিলেই বোঝা যাবে তা না, পুরান মডেলের একটা ছাত্রী ধরাই দিল বোঝা যায় ধৈর্য কাহাকে বলে। আমি তো শিক্ষকের ভুলে গেছি, কত বছর ধরে একই কাম করে। তারপরে তো আমরা তো অন্য কোনো কিছু কই হইতা দেই নাই। আল্লাহ হাফেজ।